গাজল ব্লকের দুই নম্বর অঞ্চলের ফতেপুর মালপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম রঞ্জিত মাল, বয়স 45। তিনি ওই এলাকারই বাসিন্দা, পেশায় ছিলেন বিয়েবাড়ির বাঁশিবাদক। মৃতের স্ত্রী জানিয়েছেন, গতকাল জাতিগারা গ্রামের বিয়েবাড়িতে বাঁশি বাজানোর কাজে গিয়েছিলেন। এরপর বিয়েবাড়ির কাজ শেষ হলে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তার। ভিডিও রিপোর্ট জেন টিভি। ঘটনাটা কি হয়েছে? কি হবে? ওই বিয়ে বাজাতে আসছিল, বিয়ে বাজাতে আসছিল, আমরা তো বাড়িতে কাজে গেছিলাম দিনের এই সকালে সকালে কাজে চলে গেছি আমরা, আর আটটার দিকে ঘটনা হয়েছে। আমরা তো জানি না, আমরা জানি যে বিয়ে বাজাতে গেছি ওইটা ফেতাপুর। তারপর আমরা জানি যে যাবে বাড়ি, আর ওই তো খেতেই থাকে নিশা ভাঙ, ওই নিশা ছাড়ে না, তো ওই খাইয়ে থাকবে সবসময়। আমরা ভাবি যে আসবে আর চলে আসে বাড়ি, চলে আসে, আসবে না, আসছে আসছে, আমরা বলছি মনে হয় রাত্রে চিন্তা ভাবনা করি, রাত্রে ঘুম হয় না কিছু না, আর কে জানে যে এরকম হয়ে যাবে। ওই কোনো ঝগড়া নাই কিছু নাই, ওই দিক থেকে আসছিল না কি করছিল আমরা তো রাত্রের ব্যাপার, ওটা কি ভাবে বলবো। রেল অ্যাক্সিডেন্ট হয়েছে আমার স্বামী রঞ্জিত মাল বাড়ি কৃষ্ণভোগা, বেশি হবে 40টা। দেখলেন আধার কার্ডটা? দেখলেন তো আধার কার্ড আছে, দেখেন 40 হবে, 40 হবে। জলেশ্বরী, জলেশ্বরী মাল, জলেশ্বরী মাল। কি চাইবো আপনাদের কাছে? ক্ষমা চাইছি, আমি গরিব মানুষ, কোথায় পাবো টাকা পয়সা? এখান থেকে আমাকে লাহাজ দাও, এটাই কথা। ওজি, এই ট্রাকের ব্যাটারির সমস্যা মিটলো না? আরে দূর বাবা, সারা চার্জ দেওয়ার পরেও সে ব্যাটারির ঝামেলা। ইনভার্টার আছে কিন্তু ব্যাটারির জন্য সেই লোডশেডিং। যে কোনো সাধারণ ডিস্টিল ওয়াটার ব্যবহার ব্যাটারির ক্ষতি করে, বস বস ব্যবহার করুন। বস ফর এক্সট্রা লাইফ।